শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আওয়ামী লীগের লোকেরাই বললেন যে আরে সব যদি মন্ত্রী এমপির আত্মীয় স্বজন, মন্ত্রী এমপির শ্যালক, তার বউ, তার সন্তান, এরাই যদি উপজেলা নির্বাচনে দাঁড়ায় তাহলে আওয়ামী লীগের অন্য নেতারা কি করবে? এই জন্য আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাদেরকে নিষেধ করলো, কারো বউ, কারো শালা, কারো সন্তান দাঁড়াবে না, কিন্তু একজনও কথা শোনেনি, সবাই দাঁড়িয়েছে। যা অন্য এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন যারা দাঁড়িয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, শ্যালক, তারা বলছে যে প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রীরই 20 থেকে 25 জন আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছে, তাহলে আমরা বাদ যাবো কেন? ওরা বাদ যাচ্ছে না এই কারণে, প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন যদি 20 থেকে 25 জন দাঁড়িয়ে থাকে তাহলে অন্য এমপি, অন্য মন্ত্রী, তাদের আত্মীয় স্বজন, তাদের বউ, বেটি, সন্তান, তারা বাদ যাবে কেন? তারা দাঁড়িয়েছে, জনগণ তো নির্বাচন করবে না, গণতন্ত্রের পক্ষে তো মানুষ ওটাতে দাঁড়াবে না, তাহলে এখন ওরা নিজেরাই, এমনি আর সাধারণ মানুষ নেই, আওয়ামী লীগের অন্য কোনো নেতারা তারা সুযোগ পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা সুবিধাবাদী, যারা সুযোগ সন্ধানী, অধিকাংশই হচ্ছে ব্যবসায়ী, তারা নমিনেশন কিনছে, রাজনীতি করেন যারা তারা আর নেই। দলের সংকট হলে, ক্রাইসিস হলে এরা তো থাকবে না, কিন্তু ওরাই এখন দখল করে আছে। তো ওয়াহিদুল কাদের সাহেব, আপনার দল যে শূন্য টিনের বাক্স হয়ে গেছে ওইটা আগে ভরুন, আর কথা বলুন, বিএনপি দুর্বল হয়েছে না সবল আছে এইটা তো টের পান প্রতি মুহূর্তে, যার কারণে আওয়ামী লীগকে দিয়ে মোকাবেলা করার সাহস নাই বিএনপি। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে সাজিয়েছে, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জনগণকে স্তব্ধ করেছেন, জনগণের গলায় দড়ি দিয়ে বন্দী করে রাখার চেষ্টা করছেন, অপচেষ্টা করে আজকে কথা বলছেন। ভাঙা কলসি বাজে বেশি। ওবায়দুল কাদের, আপনার আওয়ামী লীগ ভাঙা কলসি, তাই আপনাদের আওয়াজ বেশি হচ্ছে, আপনারা ভাবছেন বেশি করে, আর কিছু করার নেই, কি করার থাকতে পারে? যা বলেছেন জনগণকে সব মিথ্যা, যা দেখিয়েছেন জনগণকে সব মিথ্যা, মেট্রো রেল দেখান, ফ্লাইওভার দেখান, পদ্মা সেতু দেখান, এইবার বাজেটে লক্ষ কোটি টাকার ঋণ চাচ্ছেন কেন? জনগণ যদি আরামে থাকে, জনগণকে তো আরাম দেননি, তারা আরামে থাকতে পারছে না কেন? আর জনগণকে শোষণ করে গলায় পা দিয়ে আপনি বিদ্যুতের দাম বাড়াচ্ছেন, বিদ্যুতের বিল, গ্যাসের বিল, পানির বিল। একজন আমাকে বলেছেন বাড়িতে ভাই একটা এসি চলে আর 2-3টা রুমে কয়েকটা ফ্যান, এই জন্য এইবার 35,000 টাকা বিল এসেছে। আপনারা প্রত্যেকেই জানেন আজকে গণতান্ত্রিক শাসন নেই বলেই, আজকে বৈধ পার্লামেন্ট নাই বলেই শেখ হাসিনা মানুষের গলায় পা দিয়ে আপনার টুটি টিপে ধরে আপনার বিদ্যুৎ থেকে, গ্যাস থেকে, পানি থেকে, ট্যাক্স থেকে ট্যাক্স দিচ্ছে, আর খাদ্যপণ্যের তো কোনো কথাই নেই, কিনবে কি করে, কে কিনবে? আজকে উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত কোণঠাসা, তারা মানুষের কাছে হাত পাততে পারে না, কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর নিম্ন আয়ের মানুষ, এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে, এই যে সিএনজি আলারা দাঁড়িয়ে আছে, এই যে মুটে মজুর, এই যে আপনার ক্ষেত মজুর, আপনার তিন বেলা কেউ খেতে পারছে না, এত একদিকে মূল্যস্ফীতির চাপ, আরেকদিকে ক্রমাগত ভাবে প্রতিদিনই আপনার জিনিসপত্রের দাম বাড়ছেই বাড়ছেই। শেখ হাসিনা চান জনগণের গোরস্থানের উপর তিনি রাজত্ব করতে চান, গোটা জনগণকে কবরস্থ করে
উনি তার ক্ষমতা দখল করে রাখতে চান। আজ কোন দিকে তার সার্থকতা? আজকে যদি লক্ষ কোটি টাকার ঋণ, এখন পর্যন্ত যে শিশুটি তার মাতৃগর্ভ থেকে জন্ম নিচ্ছে তার ঋণ হচ্ছে 1 লক্ষ টাকার বেশি, এরপরে এই ঋণ নিতে যাচ্ছে। আপনার টাকা নেই, ন্যাশনাল এক্সচেকার শূন্য, এটা করেছে কারা? বাংলাদেশ ব্যাংক থেকে 800 কোটি টাকা উড়ে চলে গেল কর্পূরের মতো, এটা করেছে কারা? ওই দেখবেন আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ যারা তারা ব্যাংক সিন্ডিকেটকে ব্যাংকে আজকে লোপাট করেছে কারা? আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকরা, আপনি মহিউদ্দিন খান আলমগীর, আপনার এমপি অনেক অন্যায় অপকর্মের সাথে জড়িত এই লোকটি, তাকে আপনি ফার্মার্স ব্যাংক দিলেন, তারপরে সেই ব্যাংকের নাম হলো পদ্মা ব্যাংক, সেই ব্যাংক খেয়ে ফেলে এখন তাকে একটি অন্য ব্যাংকের সাথে মার্জ করে দিতে চান, মার্জার চলছে, একীভূত করে দিতে চান। একটা নয়, অসংখ্য বেসিক ব্যাংক একটি সরকারি ব্যাংক ছিল, এটা খুব ভালো চলছিল, ছোট ছোট উদ্যোক্তা তৈরি করছিল, তারপরে সেই বেসিক ব্যাংক এখন শূন্য। বললাম না, গোটা আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি প্রতিষ্ঠান শূন্য বর্গ, সবগুলোই হচ্ছে শূন্য মরিক টিন, শূন্য টিনের বাক্স। তাই বেসিক ব্যাংক সরকারি ব্যাংক, তাকে মার্চ করা হচ্ছে কেন? ওই বিএনপির আমলে বেসিক ব্যাংক তো ধসে যায়নি, ওখানে আপনাদের মনোনীত এক লোককে দিয়েছিলেন, সব খেয়ে ফেলেছে, মানে আপনার ওই যখন আলু বা পটল তার চামড়া ছিলে তরকারিতে দেয়, তারপরে ওটা খাওয়ার তরকারি হয়, আর সেইখানকার যিনি ছিলেন তিনি আলু পটলের ছাল সহ সব খেয়ে ফেলে বেসিক ব্যাংকে একেবারে চোরাবাড়ির মধ্যে ডুবিয়ে দিয়ে এখন গভর্নমেন্ট বলছে এটাকে আমরা ইয়ের মুখে নিয়ে যাব, কি বলে যে মার্চ করে দিব অন্তত। এই দশার জন্য দায়ীকে এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ। আর বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন, ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যে এইটা মনে হয়। অনেক সময় আপনারা জানেন তার এই মায়াকান্না দেখে মুরগির ছানার নিরাপত্তার জন্য যেমন চিল মায়াকান্না করে, কুমির যেমন কান্নাকাটি করে, যেটাকে বলা হয় ইংরেজিতে ক্রোকোডাইল টিয়ার্স, এইরকম কুম্ভীর আশ্রু ওবায়দুল কাদেরের চোখ দিয়ে ক্রমাগত পড়ছে। বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে,